প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে মঙ্গলবার থেকে শুভ সূচনা হলো আলিপুর দুয়ারের এমএলএ গোল্ড কাপ 2020 ফুটবল প্রতিযোগিতার। মোট 16টি দল জেলার বিভিন্ন ব্লকের থেকে এই ফুটবল প্রতিযোগিতা অংশগ্রহণ করেছে। এই শুভ অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি ভারপ্রাপ্ত ডিআইজি প্রসূন ব্যানার্জি এবং আলিপুর দুয়ারের পুলিশ সুপার অমিতাভ মাইতি সহ মহকুমা শাসক শ্রী রাজেশ। এছাড়াও আলিপুর দুয়ারে বিধায়ক সৌরভ চক্রবর্তী সহ প্রাক্তন সাংসদ ঋতপ্রত বন্দ্যোপাধ্যায় এবং সঞ্জিত ধর মহাশয় উপস্থিত ছিলেন। ডিআইজি প্রসূন ব্যানার্জি প্রদীপ প্রজ্বলন এবং পায়রা উড়িয়ে এই শুভ অনুষ্ঠানের শুভ সূচনা করেছেন। আজকের এই খেলা পরস্পর প্রতিদ্বন্দ্বিতা করেছেন সাউথ বয়েজ ক্লাব এবং সকার ইলেভেন। বিধায়ক সৌরভ চক্রবর্তী এদিন জানিয়েছেন করোনা আবহের মধ্যে 2020 এমএলএ গোল্ড কাপ আজ থেকে শুরু করা হয়েছে। এবছর প্রতিটি খেলায় আকর্ষণীয়, প্রত্যেক বছর আমরাই উদ্যোগে এমএলএ গোল্ড কাপ খেলা হয়ে থাকে সূর্যনগর ক্লাবে। প্রচুর বিদেশি খেলোয়াড় এই খেলায় অংশগ্রহণ করে। 16 ডিসেম্বর চূড়ান্ত ফাইনাল খেলা হবে এবং অন্যদিকে জলপাইগুড়ির ডিআইজি প্রসূন ব্যানার্জি জানিয়েছেন আজকের এই মাঠের সুন্দর পরিবেশ এবং সুন্দর মাঠ দেখে আমি খুবই আপ্লুত। প্রতিটি খেলার জন্য এটি উপযুক্ত মাঠ কি জানিয়েছে আলিপুরদুয়ারের বিধায়ক সৌরভ চক্রবর্তী শুনুন। গত 2 বছর ধরে আমরা করছি, এবছর আমরা কোভিড পরিস্থিতিতে শীতের সময় আমাদের করতে হচ্ছে এই টাইমটায়, এবং এত সুন্দর মনোরম পরিবেশে এত ভালো মাঠ সূর্যনগর মাঠে আজকে সাউথ বয়েজ এবং সকার ইলেভেনের মাধ্যমে খেলা দিয়ে আমাদের শুরু হচ্ছে 16টা টিমের খেলা। আমরা প্রত্যেক খেলাতে প্রত্যেকটা টিমকে আমরা ম্যাচ বানিয়ে দিই, প্লাস যারা ফাইনালে জেতেন রানার্স অন তাদেরকেও আমরা প্রাইজ দিই, টাকা দিই, এবং আমরা ট্রফি দিচ্ছি এবং গোল্ড কাপ দিচ্ছি, গোল্ড অরিজিনাল গোল্ড কাপ। তো এটা হচ্ছে সম্পূর্ণ ফুটবলকে এবং আমাদের এখানকার যারা প্লেয়ার তাদেরকে, মানে খেলোয়াড়দের এবং ক্রীড়াপ্রেমীদেরকে উৎসাহ দেওয়ার জন্য, যাতে এখান থেকেই আগামী দিনের খেলোয়াড় তৈরি হয়। উদ্যোগটা কার, উদ্যোগটা একদম সম্পূর্ণভাবেই আমার, এবং ডিএসএ আমাকে সহযোগিতা করে এবং সূর্যনগর ক্লাব সহযোগিতা করে। তবে এটা সরকারি কোনো অর্থ নেই, সম্পূর্ণ আমি ব্যক্তিগতভাবেই জোগাড় করে ওদেরকে দিয়ে ওরা এটা সম্পূর্ণ পরিচালনা করে। আজকে কারা কারা এই উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন? আজকে অনুষ্ঠানে ছিলেন আমাদের জলপাইগুড়ি রেঞ্জ ডিআইজি প্রসূন বন্দ্যোপাধ্যায়, আর ছিলেন অমিতাভ মাইতি, এসপি আলিপুরদুয়ার, এসডিও আলিপুরদুয়ার, রাজেশ রাঠোর জেলা পরিষদের সহসভাধিপতি ছিলেন, এক্স চেয়ারম্যান আলিপুর মিউনিসিপ্যালিটি ছিলেন, এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যারা